হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা আবার চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সে। তো আমরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, এই যে ইনভার্টার এবং চার্জার, ইউপিএস এবং 320 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বরাবরের মতো আছে নাফিউর মামা। নাফিউর মামা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম মামা, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো মামা, আমি তো সঠিকভাবে বলতে পারলাম না, তো আপনি বলেন মানে আজকে কি দেখবো আমরা? আচ্ছা, আজকে দেখাবো আমি 320 অ্যাম্পিয়ারের ড্রাই ব্যাটারি, সাথে আছে আপনার 3000 ওয়াট ইনভার্টার উইথ 20 অ্যাম্পিয়ার চার্জার। ঠিক আছে, সর্বপ্রথমে আমার দোকানের পরিচয়, দোকানের লোকেশনটা আর এবং ওয়ারেন্টি পলিসিটা। হ্যাঁ, আমার দোকানের নাম হচ্ছে আপনার মিজান ইলেকট্রনিক্স, পাইকগাছা বাজার, খুলনা জেলা। এটা হচ্ছে আপনার হাবিব হোটেলের পাশে, আপনার মিজান ইলেকট্রনিক্স। ঠিক আছে, আজকে আমি যে জিনিসটা দেখাবো, 320 অ্যাম্পিয়ারের ড্রাই ব্যাটারি, ঠিক আছে, এটা আছে 19 কেজি ওজন আছে, 19 কেজি, 19 কেজি, 19 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা আছে আপনার 3000 ওয়াটের আইপিএস উইথ 20 অ্যাম্পিয়ার চার্জার। হ্যাঁ, এটা আইপিএস এবং ইউপিএস। হ্যাঁ হ্যাঁ, 1000 ওয়াট, এটা 3000 ওয়াট। আচ্ছা আচ্ছা, 3000 ওয়াট, জি, ঠিক আছে, 3000 ওয়াট তো ভালো হয়। কাপ টিভি মামা, এটা হচ্ছে আমরা দেখি, তারপর হচ্ছে দাম বলি। হ্যাঁ, এই যে দেখেন জিনিসটা দেখেন, এটা হচ্ছে ইনভার্টার অ্যান্ড চার্জার, 3000 ওয়াট ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার। ঠিক আছে, ডিসি 12 ভোল্ট ইনপুট হবে, আউটপুট হবে এসি 230 220। ঠিক আছে, 3000 ওয়াট আইপিএস। মামা, স্পষ্ট লেখা আছে আমাদের কমেন্টে, বলছে কি যে এটা হচ্ছে আইপিএস না, এটা হচ্ছে ইউপিএস এবং লেখাও আছে। হ্যাঁ, ইউপিএস মোডের পুরোটাই মানে ইউপিএস, আপনার টোটালি কোনো ধাক্কা নাই। ঠিক আছে, আপনার কখন বিদ্যুৎ যাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। ঠিক আছে, কোনো রকম ধাক্কা নাই। তোমার এটাতে কি কি চলবে? এটাতে চলবে আপনার মিনিমাম 5টা সিলিং ফ্যান, 5টা সিলিং ফ্যান, 5টা সিলিং ফ্যান আপনি অনায়াসে লোড দেবেন। ঠিক আছে, আপনার এই সাথে যদি এই ব্যাটারিটা আপনি নেন, তাই এই ব্যাটারিটা আপনার 5টা সিলিং ফ্যান চালালে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেবে ব্যাটারিটা। আচ্ছা, 40টা তো ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে 19 কেজি ওজন আছে, 19 কেজি ওজন আছে, 320 এমপিআর ব্যাটারি। আচ্ছা, ঠিক আছে, আর এই যে ইনভার্টারটা আমি দেখা, অনেকে বলে ভাই মসফেট কয়টা আছে? এখানে দেখেন 5টা মসফেট এই লাগানো আছে। ঠিক আছে, এই পাশে আছে আবার এই 3টা। ঠিক আছে, আমি কিন্তু পুরোটাই বুঝা দিয়েছি, কুলিং চার্জার সহ, জি, এটা চার্জার 20 এম্পিয়ার চার্জার, এই দেখেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম 20 এম্পিয়ার চার্জার, 3000 ওয়াট আইপিএস। আচ্ছা, ঠিক আছে, এই যে এই কম্বো প্যাকেজ, আমরা প্রাইস পাচ্ছি কত এবং ওইটার দাম শুনি। এইটার দাম আমি বলি, এটা রাখা যাবে আপনার 7000 বিক্রি করছি, কিন্তু আমার অনলাইন ভিউয়ারদের জন্য অনলি 6500 টাকা, 6500 টাকা, 6500। অনেক ভালো প্রোডাক্ট এবং হচ্ছে মানে হ্যান্ডি, ঠিক আছে, যে কোনো জায়গায় রাখা যায়, খুব সহজে রাখা যায়। ঠিক আছে, যে একটা বড় আইপিএস কিনলে তখন অনেক বড় সাইজ হয়ে যায়, ছোটোর ভিতরে। এটাতে আরেকটা সুবিধা আছে, এটা আছে আপনি একটা ইউএসবি পোর্ট দিয়ে দিয়েছেন, এখান থেকে ডাইরেক্টলি আপনি মোবাইল চার্জ, হ্যাঁ মোবাইল চার্জ করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনে ফুল ফাস্ট চার্জিং হবে। এটা কুলিং ফ্যান আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ব্যাটারি ইনপুট, এটা হচ্ছে আপনার কারেন্টে দেবেন চার্জ হবে এটা দিয়ে। ঠিক আছে, তোমার প্রাইস মামা? আইপিএসটার সাথে পাবেন আপনি এই যে ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য যে কেবল দুটা, ঠিক আছে, এই কেবলটা আপনার অনেক বেশি গেজের, মানে আপনার মিনিমাম 70 গেজ তার উপরে, এর ভিতরে গেজটা অনেক বেশি। ঠিক আছে, এটা আপনার ব্যাটারি লাইন এই সংযোগের ভিতরে কিন্তু আপনার ব্যাটারিটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কানেকশনটা আপনার এতে অতিরিক্ত তার জন্য লং করলে হবে না, তাই? ঠিক আছে, মানে এতে পুরো বাংলায় বলি, মানে এতে কোনো প্রকার তার জোড়া যাবে না, যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এইখান থেকে আপনি মাল্টিপ্লাগ কিংবা আপনার ডাইরেক্ট আপনার ঘরের যে ওয়্যারিং কানেকশনের সাথে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি তা না চান, আপনি ঝামেলা না চাইলে আপনি এখান থেকে মাল্টিপ্লাগ দিয়ে আপনি একের অধিক। হ্যাঁ, এটার কি প্রাইস বলা হয়েছে? হ্যাঁ, এটা রাখা যাবে, আমি অনলি রাখতে পারবো 6500, 6500 টাকা। ঠিক আছে, এটা খুচরা বিক্রি করছি কিন্তু আপনার 7000 টাকা। আচ্ছা, ঠিক আছে, আর এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটার দাম আছে আপনার 7800, কিন্তু আমি 300 টাকা লেসে দাম দেবো আছে আপনার 7500 টাকা, 7500 টাকা, 7500 টাকা। তো আমরা কম্বো প্যাকেজ মানে দুইটা মিলে কত পাচ্ছি? অনলি 14000 টাকায় পুরো প্যাকেজটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 14000 টাকা।
আপনি কি মিস্ত্রি দিতে পারবেন না, মানে আমাদের আশপাশ যদি কেউ হয়? অবশ্যই অবশ্যই, আমার এখানে এই যে মিস্ত্রি আছে তাদের নাম্বার আছে, ঠিক আছে? আপনি বললে আপনার বাসায় যে আপনার সার্ভিস দিয়ে আসবে, শুধু তারাই আপনার সার্ভিস বিলটা দিলেই ক্লিয়ার, কষ্ট দেওয়া লাগবে। হ্যাঁ, আর আপনারা যদি এই মালটা দেশের মনে করেন দেশের বিভিন্ন জায়গায় যদি নিতে চান, তাদের সার্ভিস চার্জ আছে। আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি চার্জ দিতে হবে, ওটা হচ্ছে আপনার শতকরা 1%, মানে 100 টাকায় 1 টাকা, বুঝতে পারছেন? এই চার্জটা দেওয়া লাগবে। প্লাস যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান, আমাদের যে টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেইটার বিকাশ চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। এটা নিয়ে অনেক সময় একটু সমস্যা হচ্ছে, যাদের মাল বাইরে দিচ্ছি তারা কিন্তু এই কথাটা বলছে যে ভাই আপনারা কেন আবার বিকাশ চার্জ নেবেন। তা কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু সীমিত লাভে আপনাদের দাম দিচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি আপনারা মনে করেন যে এটা বিকাশ চার্জ দেবেন না, তাহলে কিন্তু অসম্ভব হয়ে। আমরা ধরেন যে এই ব্যাটারিতে লাভ করতেছি 100 টাকা, এখন আমরা যদি এই ব্যাটারিটা পাঠাইতে আমার খরচ হচ্ছে 200-300 টাকা। না, এটা হচ্ছে আপনার খরচের বিষয়টা আমি বলি, আপনার রেডেক্সের সিস্টেম হচ্ছে 1 কেজি পর্যন্ত 150 টাকা, আর তারপরে যদি 1 কেজির উপরে যদি 2 কেজি হয় সেখানে 38 টাকা বাড়বে, মানে 180 টাকা। এরকম করে যদি মনে করেন 19 কেজি আছে এই ব্যাটারিটা, আচ্ছা আচ্ছা, মনে করেন কেজি হিসাবে, হ্যাঁ হ্যাঁ, 19 কেজির প্রথমে আছে 1 × 150, ঠিক আছে? আর তারপরে আছে মনে করেন 18, টোটাল এই ব্যাটারিটা আপনার রেডেক্সে নিতে গেলে 690 টাকা ডেলিভারি চার্জ আছে। তো মামা হিসাবটা আমরা আরেকবার দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মনে করেন এটা 19 কেজি ওয়েট আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে 150 × 1, এটা হচ্ছে আপনার 1 কেজি পর্যন্ত চার্জ আছে। তারপরে মনে করেন এটা আছে 18 কেজি, পরেরটা হচ্ছে 18 × 30, এটা হচ্ছে রেডেক্সের হিসাব। হ্যাঁ, রেডেক্সের হিসাব 690 টাকা ডেলিভারি চার্জ হবে এটা দিয়ে। এটা ধরুন কয় কেজি মামা? এটা 19 কেজি, 19 কেজি, আচ্ছা আচ্ছা। আপনার একটা ব্যাটারির সাথে এই আইপিএসটা আপনার যদি দুইটা সিলিং ফ্যান চালান, আপনার মিনিমাম 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, এই একটুকু ভিডিও ছিল আমাদের এই কম্বো প্যাকেজটি। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।